সালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজ আমি এক ধরনের কাবাব নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি 350 মতো মাংসকে হালকা কিমা করে নিয়েছি, হালকা ঠোকে কিমা করে নিয়েছি। এবার আমি মশলাগুলো মাখিয়ে নেব। এখানে 1.5 চামচের মতো লবণ দিয়েছি, চামচের মতো আদা রসুন বাটা দিচ্ছি, এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে একটু ঝাল ঝাল খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, চিকেনের মশলা থাকলে একটু দিতে পারো, এটা জিরে মরিচ 1 চামচের একটু কম, ধনে গুঁড়ো 1 চামচের একটু কম, চিকেনের মশলা থাকলে 1/2 চামচ দেবে, দিয়ে ভালো করে মাখাবো। 50 গ্রামের মতো সর্ষের তেল দেবো। ভালো করে মাখিয়ে নেব। এবারে কড়াই তেল গরম করতে দেব, দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে গ্যাসকে মিডিয়াম রেখে আমি চাপা দিয়ে রেখে দেব। এখানে এই সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে নেব। এই যে জলটা বেরিয়েছে, জলটা শুকিয়ে আসলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু পেঁয়াজগুলো দেব, আগে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করব। এই কাবাবটা তোমরা ভাত, পরোটা, রুটি কিছু দিয়ে খেতে পারো। পেঁয়াজটা একটু গলতে দিলাম, অসাধারণ লাগবে কিন্তু খাবারটা। এবার একটু ভাজা ভাজা করে নেবো, গ্যাসটা জোর রেখে, ওভেনটা জোর রেখে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর বন্ধুদেরকে শেয়ার করে দিও। অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।